স্ত্রীর উপরে এভাবে আবদার করা যায় না, এটা আমি পরামর্শ দিয়েছি, এটা ফতোয়া না, কেউ ফতোয়া হিসেবে নেবেন না, এটা কি দিয়েছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা পরামর্শ দিয়েছি যে নিজের ঘরে ওই রকম চরিত্র অর্জন করেন যে চরিত্র অর্জন করলে আপনার স্ত্রী অনুভব করবে যে এই স্বামীর একটা স্ত্রীতে সে এতটুকু মর্যাদাবান হয়েছে, আর একটা সঙ্গী আসলে তার ভিতরের ইজ্জত, তার ভিতরের ধার্মিকতা, তার ভিতরের দিনদারিতা, তার ভিতরের আমানতদারিতা, তার ভিতরের চরিত্র আরও উন্নত হবে ইনশাআল্লাহ। বউরা যাতে এটা কী করে অনুভব করে। আর এই দেশের 40, 45, 50 যেই পুরুষদের স্ত্রীগণ রয়েছেন, আপনাদের স্বামীর ক্ষেত্রে সহানুভূতিশীল হবেন, মনে রাখবেন আপনার স্বামী যতটুকু যৌবন নিয়ে এসেছে এটা লেখা হয়েছে সে অতটুকু যৌবন ভোগ করবে। এবার আপনি যদি শক্ত হন, আপনার স্বামী যদি ফাসেক গুনাহগার হয়, তাহলে সে এই 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 অশ্লীলতা পাপাচারের দিকে গিয়ে হলেও অতটুকু যৌবন ভোগ করে নেবে। আমি সবাইকে অনুরোধ করব, কেউ অশ্লীলতার দিকে যায়েন না, আল্লাহর উপরে আস্থা আছে, যুবকের আছে আস্থা আল্লাহর প্রতি, বৃদ্ধের আছে আস্থা আল্লাহর প্রতি। তবে তোমাকে আমি জানিয়ে দিই, আপনাকে আমি জানিয়ে দিই, শুনুন, আপনি পুরুষ হিসেবে মহিলাদের সাথে কতটুকু সুখ স্বাচ্ছান্তি এই পৃথিবীতে উপভোগ করবেন তা আল্লাহ আপনার রিজিক বরাদ্দ করেছে, সুবহানাল্লাহ। যুবক তুমি ধৈর্য ধরো, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে এটা কমবে না, এটা তুমি ভোগ করবেই করবে, আল্লাহ তোমাকে দিবেই দিবে। তুমি এত তাড়াহুড়া করিও না। আমি ম্যাচিউর যারা 40, 35, 45 বয়স, আমি বলবো আপনারা জেনায় লিপ্ত হইেন না, আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে আপনি তা পাওয়া ছাড়া পৃথিবী থেকে যাবেন না। এই আস্থা কার আছে? সবার আছে তো, তাইলে এই আস্থা রাখবেন। আর তাহলে জামশেদ ভাই, এই আস্থা রাখার পরেও যদি কোনো যুবক জেনায় লিপ্ত হয়, কোনো বৃদ্ধ জেনায় লিপ্ত হয়, তাহলে ওই যে ওর যে হালাল স্ত্রী আছে ওখান থেকে কমে যাবে রিজিক, কারণ ও তো অতটুকুই রিজিক ওর জন্য বরাদ্দ। আমাকে এক প্লেট ভাত দেওয়া হলো, এবার আমি ছিটাই ছিটাই খাই আর সুন্দর করে খাই, প্লেট এটাই ধরেন, আমাকে আমাকে বললো যে এই নাও 10 টাকা, আমি 8 টাকা চিড়ে ফেলছি, বাকি কত থাকে? এবার আমি খরচ করতে গেলে কি 10 টাকার খরচ পাবো না 2 টাকার খরচ পাবো? এইটাই রিজিক, এটাই। যদিও একদম এভাবে আঞ্চলিকভাবে হয়তো চেড়া বিশ্লেষণ করতেছি, তারপর ওটা সুন্দর ভাষা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের রিজিক বরাদ্দ করেছে, কী করেছে, যার জন্য যতটুকু বরাদ্দ হয়েছে সেটা ভোগ করবে। এইবার আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে এবং আল্লাহ তাআলা নিজের পছন্দ মানুষের সামনে উল্লেখ করেছে, মানুষ যদি আল্লাহর পছন্দের পথে এই রিজিক উপভোগ করে মানুষের এর জন্য রয়েছে জান্নাত, মানুষ যদি আল্লাহর বলে দেওয়া রাস্তাকে বাদ দিয়ে নিজের খামখেয়ালি, নিজের মন মানসিকতা, নিজের লাগামহীন চিন্তা চেতনাকে যদি মানুষ লালন করে এবং বাস্তবায়ন করে, তাহলে ওর জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে আশ্রয় দিন। ওয়াল্লাহি আমি আসলে ওই যে বললাম অশ্লীলতা নিয়ে কথা বলতেছিলাম, এটা নিয়ে আসলে এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক এক্সপ্লেনেশন আসে, বর্তমান যুগটা গোপন অশ্লীলতাটা বেশি হয়ে গেছে, আর অতিরিক্ত গোপন অশ্লীলতা হওয়ার কারণে প্রকাশ্য বেশি আসতেছে। আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই তোমরা এই 14, 15, 16, 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, আমি অনুরোধ করলাম, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছি তুমি পাবা ইনশাআল্লাহ, আস্থা রাখো আল্লাহর প্রতি। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করিও না, তুমি সন্তুষ্ট থাকো, আলহামদুলিল্লাহ এই দেশের মাটিতে এখনও মানুষ এটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো, ম্যাচিওর হইতে হবে, আলহামদুলিল্লাহ তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয় তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে একটা ভালো দেখে ছেলে দেখে, স্মার্ট গুড লুকিং সম্ভ্রান্ত পরিবার, অর্থ সম্পদ আছে, দরিদ্র না, ফকির মিসকিন না, অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা, তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবনসঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে, এটা তোমার নিয়ামত। পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তোমার জন্ম, এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবনসঙ্গীর একটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে, তারপর নিজ নিজ ক্ষমতা নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। বোন তুমি অবৈধ সম্পর্কে আসিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই ইস্তিগফার করেন।
الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد অশ্লীলতা নিয়ে কথা বলছিলাম আজকের খুতবায়। জানি না কতটুকু আপনাদের নসিহত করতে পেরেছি। বর্তমান সমাজে অশ্লীলতার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া মুশকিল। গান বাজনা, মহিলাদের নাচ, পুরুষের নাচ, ছোট জামা কাপড়, শরীর দেখানো যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে কোনো অশ্লীলতা নেই। 13 বছর 14 বছরের মেয়েদের যদি সৌন্দর্য লুকাইতে না হয়, সৌন্দর্য প্রকাশ পেলে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো অশ্লীলতা নেই, এটাই বলতে হবে। অশ্লীলতার সংজ্ঞা খুঁজে পড়া বড় মুশকিল হয়ে গেছে। রাস্তাঘাটে বোরখা পরিহিতা মহিলার শরীরে টাইট করে বোরখা কোমরের পিছন দিয়ে রশি একটাকে বান দিয়ে নাভির নিচে একটা ফুল যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা এদেশে নেই। যদি বিয়ে বাড়িতে পুরুষ আর মহিলা একসাথে খাবে এতে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি যুবক ছেলে যুবতী মেয়ে শুধু ফোনে কথা বলে দেখা করে না, কারণ গুনাহ হবে, কোনোদিন ছুঁয়েও দেখেনি, শুধু প্রেম করে কারণ মেয়েটা ভালো নামাজ পড়ে, ছেলেটা ভালো দাড়ি রাখছে নামাজ পড়ে, এটা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের যুবকদের মধ্যে অশ্লীলতা নেই। যদি 40 বছরের মানুষ স্ত্রী ছাড়া অন্য একজনের কাছে যাওয়া, কারণ কি ওনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন ঠিকভাবে সময় দিতে পারে না, বিয়ে করতে রাজি হয় না, তাই একটু শরীরের চাহিদা তো সবাই আছে, কি করবে এখন বেচারা, বউ মারা গেছে, এইসব উসিলা, এইসব প্রেক্ষাপট এনে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়ের মধ্যে গায়ে হলুদে জোরে জোরে গান বাজানো অশ্লীলতা না হয়, নোংরাম বর্বরতা, জঙ্গলি আচরণ, বন্য আচরণ না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়েকে কেন্দ্র করে মেয়েকে দেখতে ছেলের বন্ধু বান্ধব সবাই মিলে যায়, মেয়েকে দেখবে, হাঁটায় দেখবে, পড়ায় দেখবে, সবাই দেখবে, ছবি একটা সবাইকে দেবে, এটা যদি অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বাংলাদেশে মেয়েরা এটা মনে করে ছেলেটা খুবই ভালো দাড়ি রাখে, আমি কোনো কথা বলি না, কিন্তু ওর ব্যক্তিত্ব আমার এত ভালো লাগে এই জন্য আমি চিন্তা করেছি ইচ্ছেতে ভালো স্বামী পাওয়া যাবে না, আমি একদম কথা বলি না হুজুর, শুধু মাঝে মধ্যে যদি পড়ায় একটু আটকে যাই, ও ব্রিলিয়ান্ট ছাত্র, শুধু ওর সাথে কথা বলে পড়ার ব্যাপারে কথা বলি, যদি এইভাবে কথা বলা যদি মানে বৈধ হয়ে যায় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। কারণ মেয়ে তার মেয়ে বান্ধবী থেকে সাহায্য নেবে, ছেলে তার ছেলে বন্ধু থেকে সাহায্য নেবে। যদি বন্ধুর স্ত্রী বন্ধুর সাথে দেখা দেওয়া অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি মহিলারা পোশাক পরিধান করবে, প্যাট দেখা যাবে, পিঠ দেখা যাবে, অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। আর যদি আমরা এই সব কিছুকে নর্মাল মনে করি তাহলে এই খুতবারই প্রয়োজন নেই। আর যদি বুঝতে চান যে অশ্লীলতা কী, তাহলে যুবক বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে সালাম দেওয়ারও দরকার নাই। দরকার আছে ও পথে ও যাক, আমার পথে আমি যাই, কী দরকার আমার, দেশে কি পুরুষের অভাব পড়ছে সালাম দেওয়ার? এভাবে চলতে হবে অশ্লীলতাকে বাঁচতে হলে। যাই হোক, অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তার কথার ভুল ত্রুটি ক্ষমা করুন, শ্রোতাদের এই বক্তব্য থেকে সর্বোচ্চ উপকৃত করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আলোচনাকে বরকতময় করুন, তিনি এই আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে হিদায়ত দান করুন, যে বক্তব্য দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করুন, যারা বক্তব্য শুনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, যে বক্তব্য দিয়েছে বক্তা যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য সফল করুন, যেই শ্রোতারা দূর দূরান্ত থেকে এসেছে ভালো কিছু শোনার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত করুন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.